কম হাঁটাচলা করার জন্য আর অ্যাক্টিভিটি কম হওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে বসে থাকতে থাকতে আমাদের শরীরের মধ্যভাগে অর্থাৎ পেটে, পেটের সাইডে এই সমস্ত জায়গায় এবং তার সঙ্গে খাইতে অসম্ভব পরিমাণে ফ্যাট জমতে শুরু করে। স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয় নানান রকম হরমোনের ইমব্যালেন্সেস এর জন্য, এবং তার সঙ্গে বয়সের সাথে সাথে আমাদের অ্যাক্টিভিটি এমনিও কমে যায়। তার ফলে কি হয়, আস্তে আস্তে আমাদের শরীরের এই যে নিচের পোর্শনটা ভীষণভাবে হেভি আর থলথলে হতে শুরু করে, এবং এই অংশে যে ফ্যাটটা স্টোর হয় সেটা কিন্তু বেশ বিপজ্জনক, কারণ এর থেকেই শুরু হয় নানান রকম রোগ ব্যাধি। সো যারা খুব হার্ড এক্সারসাইজ করতে পারো না, যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো না, বা যারা বেশি কোমর বেন্ড করতে পারো না, বা যাদের হাঁটুতে ভীষণ ব্যথা থাকে, বা কয়েকদিন করলেই যারা সমস্ত ব্যায়ামটাম ছেড়ে বসে পড়ো যে এত পরিশ্রম আমি দীর্ঘদিন করতে পারবো না, তারা আজকের এই ভিডিওটাকে আমার বলে দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী জাস্ট বসে বসে ফলো করো, এবং দেখবে তুমি কিছুদিনের মধ্যেই একটা সুন্দর টাইট ভাব ফিল করবে তোমার তোমার পেটে, তোমার থাইতে, তোমার কোমরের এই সাইডে যে থলথলে ফ্যাট জমেছে, এবং লেয়ারে লেয়ারে ফ্যাট যেগুলো দেখবে পোশাকের বাইরে থেকে একদম এরকম ভাবে বালিশের মতন বেরিয়ে বেরিয়ে আসছে, সেগুলো কত তাড়াতাড়ি কমে যাবে। কিন্তু অবশ্যই তার জন্য তোমাকে মেনটেন করতে হবে একটা ক্যালোরি ডেফিসিট ডায়েট, অর্থাৎ তোমার যা শরীরে প্রয়োজন, যতটা ক্যালোরি প্রয়োজন তোমাকে সবসময় তার চেয়ে একটু কম খেতে হবে। তো এত অঙ্ক করে যেহেতু খাওয়াটা খুব ইম্পসিবল হয়ে যায় বিজি লাইফস্টাইলের জন্য, সেক্ষেত্রে আমরা কি করব, তুমি যেটা খাচ্ছ তোমাকে সবসময় তার থেকে একটু কম খেতে হবে, এটা স্টার্ট করতে হবে, ঠিক আছে? যারা তিনটে রুটি খাও তারা একটা রুটি খাবে, যারা দু কাপ ভাত খাও তারা এক কাপ ভাত খাবে, ভাত রুটি ওটস এগুলোকে একটু কম পরিমাণে খাবে, সেই জায়গায় শাকসবজি বেশি করে খাবে, ফলমূল বেশি করে খাবে, সারাদিন নিজেকে ভালো মতন হাইড্রেটেড রাখবে, ঠিক আছে? আর সারাদিন এক জায়গায় গাছের মতন বসে না থেকে চেষ্টা করবে সুযোগ পেলেই 10-15 মিনিট পর পর একটু হাঁটাচলা করে নিতে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার মেটাবলিজমটাও খুব ভালোভাবে কাজ করে যদি আমরা নিজেদেরকে একটু অ্যাক্টিভ রাখি। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও, যেটা হচ্ছে একটা 14 দিনের কমপ্লিট চ্যালেঞ্জ, যেখানে তোমরা 14 দিন আমার সঙ্গে বসে বসে এই ভিডিওটাকে ফলো করে একটা সুন্দর বেলি ফ্যাট লস রেজাল্ট নোটিস করবে, তার সঙ্গে কমবে তোমাদের সাইড এফ্যাক্ট, থাই ফ্যাট, এভরিথিং। ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। আমাদের প্রথম ব্যায়াম, প্রথম ব্যায়ামটা করার জন্য কি করব, সিম্পল এরকম ভাবে বসবে, ঠিক আছে? তারপরে কি করব দেখো, একটা পাকে এরকম ভাবে তুলব, ঠিক আছে? এই তলায় একটা হাত দিয়েছি এবং আমার এইখানে একটা হাত দিয়েছি, ওকে? এবার কি করব, পাটাকে নিয়ে তুমি এই যে পোর্শনটা, এই যে পাটা, এটা কিন্তু এরকমই থাকবে, এটা কিন্তু মুভ করবে না, মুভ করবে শুধু এই পাটা। কিরকম, ঠিক এরকম ভাবে যতটা পারবে সাইডে নেবে, আবার এরকম এই সাইডে নেবে, ঠিক এই এই হচ্ছে আমাদের মুভমেন্ট। এটা করার জন্য কিন্তু তোমার দেখবে কোনো জায়গায় বেশি প্রেশার পড়বে না, যাদের হাঁটুতে ব্যথা থাকে তারাও কিন্তু এইটুকু বেন্ট ইজিলি করতে পারে, ঠিক আছে? তো এরকম ভাবে তলায় সাপোর্ট যদি দিয়ে নি তাহলে কিন্তু ব্যথাও বেশি লাগবে না, আর যাদের কোনো রকম জয়েন্ট পেন নেই তাদের ক্ষেত্রে তো কোনো প্রবলেমই নেই। তো এরকম ভাবে আমরা কি করব, জাস্ট যেরকম ভাবে আমি দেখাচ্ছি এইভাবে তোমাদের এইটা নিয়ে একদিকের পা নিয়ে এরকম এরকম করতে থাকতে হবে, ঠিক আছে? তো এটা তোমরা করবে মিনিমাম 30 সেকেন্ড মিনিমাম, ঠিক আছে? অবশ্যই 30 সেকেন্ড করতে হবে, কিন্তু টার্গেট রাখতে হবে 45 সেকেন্ড পর্যন্ত করার, মানে 45 সেকেন্ড, ওকে? টাইমার অন করবে, করে 45 সেকেন্ড এক সাইডে করবে, 10-15 সেকেন্ড রেস্ট করবে, দেন চলে যাবে আদার সাইডে। তখন আবার এরকম ভাবে একটা হাত এরকম পায়ের তলায় দেবে, আর একটা হাত দিয়ে তোমার এই পাটাকে ধরবে, দেন এই ঠিক এরকম ভাবে আমরা মুভ করাতে থাকবো, ঠিক আছে? যদি বেশি তাড়াতাড়ি করতে দেখছো প্রবলেম হচ্ছে প্রথম দিকে, তাহলে আরেকটু আস্তে করবে, আরেকটু স্লোলি করবে, ঠিক এরকম ভাবে ধরে নেবে, ঠিক আছে? এইভাবে আমরা 45 সেকেন্ড মতন করতে থাকবো, ওকে? আবার কি করব, 10-15 সেকেন্ডের রেস্ট নেব, তারপরে আবার এই সাইডে করব, আবার এই সাইডে করব, এইভাবে, অর্থাৎ তোমাদের এইদিকে 3 সেট, এইদিকে 3 সেট, এইভাবে 3-3 করে করতে হবে, ঠিক আছে? 45 সেকেন্ড করে, আর 10-15 সেকেন্ডের বেশি রেস্ট কিন্তু করবে না, ওকে? যাতে এফেক্টটা থাকে, সেটা থাকতে থাকতে তুমি নেক্সট সেটটা করবে, ঠিক আছে? হয়ে গেল দুটো ব্যায়াম, করবো 3 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়ামটা যারা হাঁটু এরকম মুড়িয়ে বসে থাকতে পারবে তারা এইভাবেই করবে, আর যারা পারবে না তাদের জন্য আমি দেখিয়ে দেবো কি করবো। সিম্পল এরকম বসে থাকবো, এবং পুরো রুটিনটাই কিন্তু পেটটাকে অ্যাক্টিভ করে রাখবে, পেটটাকে এঙ্গেজ রাখবে, ঠিক আছে? স্কুইজ করে রাখবে। দেন কি করব, হাত নিয়ে সিম্পল শরীরটাকে এরকম ভাবে ঘুরিয়ে যতটা পারবে এইভাবে পেছন দিকটা টাচ করবে, সোজা হলে এই দিকে টাচ করবে, সিম্পল বসে বসে জাস্ট এই ইজি মুভমেন্টটা ফলো করতে হবে।
শ্বাস নেওয়া ছাড়া একদম স্বাভাবিক ভাবে করতে থাকবে, ঠিক এরকম। ঠিক আছে, দেখছো তাহলে বসে বসে আমার পেটের এই জায়গাটা কিরকম মুচড়াচ্ছে, স্কুইজড হচ্ছে, তাই তো? এটাই দরকার। আর যারা এরকম ভাবে বসে থাকতে পারবে না তারা কি করবে, তারা হাঁটু দুটো মানে পাটাকে এরকম স্ট্রেট করে নেবে, এই দেন সিম্পল এই। যারা হাঁটু মুড়িয়ে বেশিক্ষণ বসে থাকতে পারো না, ব্যথা লাগে, তারা এরকম পা স্ট্রেট করে ব্যায়ামটা কমপ্লিট করবে, ঠিক আছে? এটাও তোমরা 45 সেকেন্ডস করে করবে এবং তিনটে সেট, অবশ্যই তিনটে সেট, ঠিক আছে? হয়ে গেল 3 নম্বর ব্যায়াম। এবার দেখবো একটা লাস্ট ব্যায়াম। লাস্ট ব্যায়ামটা করার জন্য আমরা কি করব দেখো, ঠিক এরকম ভাবে বসবে, এবার কি করবে এই পা দুটোকে নিয়ে এরকম ভাবে জোড়া করবে, ঠিক আছে? এবার কি করব, পা দুটোকে এরকম লিফট করব যতটা পারবো, ঠিক আছে? অল্প করে না, ইউজুয়ালি কিরকম দেখাই এরকম এইটুকু এইটুকু লিফট করি, কিন্তু এক্ষেত্রে কি করতে হবে, যতটা পারবে এই ছেড়ে দাও, এই দেখো হাতে এসে ঠেকে যাবে তবেই, ঠিক আছে? এই পেটটাকে স্কুইজড করে রাখবো অ্যান্ড দেন, এবং এটাকে করব একটু তাড়াতাড়ি, যাতে আমি কয়েকবার করার পরে আমার ইনার থাইতে, এই আউটার থাইতে এবং পেট যেহেতু টাইট করে রেখেছি তল পেটে, পুরো জিনিসটা ফিল করতে পারবো, ঠিক আছে? টানা যদি 45 সেকেন্ডস এরকম করতে থাকো, প্রথম দিকে হয়তো পারবে না, সেজন্য 30 সেকেন্ড করে শুরু করবে, তারপরে কিন্তু অবশ্যই সেটাকে 45 সেকেন্ড পর্যন্ত টেনে নিয়ে যাবে, ঠিক আছে? এটা আমরা করতে থাকবো। এই ব্যায়ামটা ভীষণভাবে হেল্প করবে তোমাকে, তোমার এই সমস্ত জায়গায় যে লেয়ার লেয়ার থাক থাক থলথলে ফ্যাট জমে যায় একদম বালিশের মতন, সেইগুলো রিডিউস করতে ভীষণ হেল্প করবে, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের 4 নম্বর ব্যায়াম। তাহলে কি করতে হবে, এখন থেকেই 4টে ব্যায়াম তোমরা যেরকম সেটস আর রিপিটেশনস বলে দিলাম সেগুলো মেনটেন করে ফলো করতে থাকো, আর তার সঙ্গে খাওয়ার, খাবার হচ্ছে আসল জিনিস। যতক্ষণ না তোমার প্লেটটা ঠিকঠাক হচ্ছে, তোমার খাবারের পোর্শন ঠিকঠাক হচ্ছে, এবং তাতে তুমি কতটা কার্বোহাইড্রেট নিচ্ছ, কতটা প্রোটিন নিচ্ছ, কতটা ফাইবার নিচ্ছ, এগুলো যতক্ষণ তুমি ঠিকঠাক না করতে পারবে ততক্ষণ কিন্তু শরীরে ফ্যাট কমবে না। সো এগুলো একটু মাথায় রাখতে হবে, আর তার সঙ্গে জলটা সাফিসিয়েন্ট ইনটেক করতে হবে, আর হালকা একটু হাঁটাহাঁটিও করতে হবে। তাহলে ভিডিওটা যদি হেল্পফুল লাগে, বসে বসে এইভাবে বেলি থাই এবং হিপস কমানোর জন্য তোমাদের কতটা হেল্পফুল লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।